এখানে আর্থিং করব, আর্থিং এর রড, অর্ধেকটা আর্থিং এর রড আমি ভিতর দিকে ঢুকে দিয়েছি, মানে গর্ত করেছি। এই যে তুমি আর্থিং হবে, মাটিটা খুব শক্ত, খুব শক্ত মাটি, আর্থিং করতে পারছি নি নাকি রে? হ্যাঁ আর্থিং সব এক্সপার্ট কাজ করছে, এক্সপার্ট এক্সপার্ট আমাদের এক্সপার্ট এখন ইয়ে কি করছে, আর্থিং, গ্রাউন্ড আর্থিং। এই বিল্ডিংটার জন্য এই রডটা যথেষ্ট। আর্থিং করার এটাই সিস্টেম, এইভাবেই আর্থিংকে আস্তে আস্তে করে আর্থিং রডকে ভিতরে পাঠাতে হবে। উপরে মেরে পাঠিয়ে লাভ নেই, কারণ এটা বেঁকে যেতে পারে যে কোনো মুহূর্তে। চলেই গেছে, আর একটু আসলে কোনো ভিডিও পুষ হবে নি, যা হবে সব এখানে। একটা আর্থিং করতে কত মেহনত করতে হচ্ছে, তার জন্য একটা আর্থিং এ কত মেহনত, কত মেহনত দেখেছে। ঘন্টাতে মারতে পারবি, টবল দিবি এইদিক ওইদিক, ঠিক আছে ঠিক আছে। একটা একটা জাস্ট জাস্ট একটা, যদি কেনা মাথা একটু তো মুচকি দেনা, ঘন্টা নিচেটা মুচকি দেনা, তাতে কি হবে? আর দরকার কি এটা দিতে? আর দরকার নাই, আর দরকার নাই, এটা এটাকে ঢুকাতে হবে, হাত উড়ি মারি, না 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 হাত উড়ি হবে। আর কি হবে এটা না ঢুকানো? আই থিংক কমপ্লিট নাকি? এই এটা লুজ করতে পারতি, এটা এটা অত উপর দিকে চলে এলো দেখলি পাইপটা, তারপরে একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, থাক 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 থাক, চাপা দিয়ে দেবো পাইপটা বেরোবে তো। হ্যাঁ মানিটা চুঁচে হয়ে গা করে দিয়ে দেখে জল পেয়ে আর্থিংটা ভালো থাকে। আর কি দেখতে দিয়ে দে, উঁচু করে দে, ইংলিশে গোটা দিয়ে তো ইংলিশে গোটা করে যা, গোটা ইংলিশ আর দিয়ে।